19টি ছোট গল্প লিখেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অতিথি। অতিথি কবে লেখা হয়েছিল? 1897 সালে। 1897 সালে যখন রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদার হিসাবে ছিলেন, তখন উনি এই গল্পটা লিখেছিলেন। এবং এই গল্পটি সাধনা পত্রিকায় ভাদ্র আশ্বিন কার্তিক ঐতিহাসিকের ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আচ্ছা, তো অতিথি গল্পে আমরা অনেক কয়টা চরিত্র পেয়ে থাকি। তো মূল চরিত্র কে ছিল? তারা কত ছিল অত্যন্ত ভদ্র, কিন্তু তারা কত গৃহে
চাইতো না ছোট বয়স থেকে সে গৃহহীন হওয়া শুরু করে 7-8 বছর বয়সে যখন পালিয়ে যায় তাকে আবার ধরে নিয়ে আসে ধরে আনার পর সে পরবর্তীতে আবার পালিয়ে যায় এভাবে এখন তার কত বয়স হচ্ছে 1500 বছর এই বয়সে তার কত কি করলো খুব টাইম মানে চারবার আবার পালালো ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপটা দেখাই নি না নেক্সট ক্লাসে দেখাবো আচ্ছা তো এখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাই ঠিক আছে দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হয় এইভাবে যে আহারান্তে নৌকা ছাড়িয়া দিল আহারান্তে মানে খাবার শেষে নৌকাটা ছেড়ে দিল আর তারাপদ উঠেছিল কখন যখন নৌকা থেমেছিল রান্নার কাজ করার জন্য চলন্ত নৌকাতে সাধারণত মনে হয় রান্নার কাজ করা হয় না নৌকা তখন কোথাও থামাতে হয় তখন রান্নার কাজ করা হয় তো সেক্ষেত্রে তারাপদ তখন নৌকায় উঠেছিল তো এখন অন্নপূর্ণা পরম স্নেহে ব্রাহ্মণ বালককে তাহার ঘরের কথা তাহার আত্মীয় পরিজনের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিয়ে আচ্ছা নৌকা যখন ছেড়ে দিল খাবার দাবার যখন শেষ হলো তখন অন্নপূর্ণা সময় বুঝে তারা পদকে তার আত্মীয় বিভিন্ন কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকে তখন তারা পদ অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাহিরে আসিয়া পরিত্রাণ লাভ করিল মানে তারা পদ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটাকে একটু বিরক্ত বিরক্ত মনে করেছিল যার কারণে সে বাইরে এসে পরিত্রাণ লাভ করলো যাই হোক বাহিরে বর্ষার নদী পরিপূর্ণতা শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়া আপন আত্মহার উদ্যম চাঞ্চল্যের প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিতে তুলিয়াছিল এখানে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কিন্তু প্রকৃতির সুন্দর একটা বর্ণনা পেয়ে থাকি সম্পূর্ণ গল্পে আমরা প্রকৃতির সুন্দর একটা বর্ণনা পাই সেক্ষেত্রে দ্বিতীয় পরিচ্ছেদে বেশি মানে ফোকাস করা হয়েছে প্রকৃতিকে এবং এরকম বর্ণনা আমরা মনে হয় ষষ্ঠ পরিচ্ছেদ সবার লাস্টেও এরকম একটা সুন্দর বর্ণনা পাবো আচ্ছা তো এখানে প্রকৃতির বর্ণনাটা কি বলেছে যে তারাপদ ওখান থেকে বের হয়ে এসে নৌকার উপরে ছাদে উঠলো উঠে ওই টাইমে বর্ষাকাল ছিল এবং ওই নৌকার ছাদ থেকে প্রকৃতিটা সে যেভাবে অবজার্ভ করেছে যেভাবে দেখেছে তার ওই দেখাটা এখানে রবীন্দ্রনাথ তার লেখনীতে তুলে ধরেছে এখানে বলেছে যে বর্ষার নদী পরিপূর্ণতা শেষ রেখা পর্যন্ত মানে বর্ষায় নদী পরিপূর্ণ ছিল এবং আচ্ছা আপন আত্মহারা উদ্যাম চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল মেঘ নির্মুক্ত রৌদ্র নদী তীরে অর্ধনিমগ্ন কাশতৃণ শ্রেণী মানে কাশতৃণ শ্রেণী মানে কি অর্ধ নিমগ্ন মানে অর্ধেকটা নদী জুড়ে কাশবন ছিল এবং তাহার ঊর্ধ্বে সরস সর্বম ইক্ষুক্ষেত্র এবং তাহার পরপ্রান্তে দূর দিগন্ত চুম্বিত নীলা নবর্ণ বনরেখা সমস্তই যেন কোন এক রূপকথা রূপকথা সোনার কাঠির স্পর্শে সদ্য জাগ্রত নবীন সৌন্দর্যের মতো নির্বাক নীলাকাশে মুগ্ধ দৃষ্টির সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল সমস্তই যেন সজীব স্পন্দিত প্রবল আলোকে উদ্ভাসিত নবীনতায় সুচিক্ষণ প্রাচুর্যে পরিপূর্ণ ডিফিকাল্ট ওয়ার্ড দিয়ে এবং তাহার পরপ্রান্তে নীল নবর্ণ বনরেখা মানে দূর থেকে বনগুলোকে নীল নীল নীলাভ মনে হচ্ছিল ঠিক আছে মানে মনে হচ্ছিল যে রূপকথা সোনার কাঠি দিয়ে যেন মানে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটা ছবি আঁকা হয়েছে এরকম একটা ব্যাপার আপনারা কাশবন দেখেছেন জি ম্যাম জি দিয়া ফুল দিয়া বাড়িতে
চুকুড়ি লইয়া ছেলেদের নিকট হইতে মাছ কিনিতেছে। আচ্ছা,
এগুলো কিন্তু এই যে ব্যাপারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গরুর বাচ্চাকে কি বলা হয় বাছু ছোট গরুকে তো সে লেজ তুলে যে ছুটছে এটা একটা সাধারণ জিনিস আবার টাটু ঘোড়া যে ঘাস খাচ্ছে লাফিয়ে লাফিয়ে ঘাস খাচ্ছে এটাও একটা সাধারণ জিনিস মাছরাঙা পাখি যে উড়ে বেড়াচ্ছে তারপরে পাখিদের মাছ ধরার কৌশল কেউ দেখেছেন প্র্যাকটিক্যালি জি ম্যাম প্র্যাকটিক্যাল দেখিনি আমি ভিডিওতে আমি একবার সুযোগ পেয়েছি দেখার যে পাখি করে কি উড়ে উড়ে বেড়ায় এবং হঠাৎ করে পানিতে মাতৃস্নেহ ফুটে উঠছে
এবং তার পদকে পেয়ে সে মনে মনে খুশি। কেন? তার পুত্র সন্তান ছিল না, যার কারণে পুত্র সন্তানের অভাব পূরণ করতে সে মনে করেছিল মনে হয় ভগবান একজন আমার কাছে পাঠিয়েছে। যাই হোক, তারা কোনো কইল চাপাই তাই খাই, সকল দিন খায় না। এই সুন্দর ব্রাহ্মণ বালকটির আতিথ্য গ্রহণে উদাসীন অন্নপূর্ণাকে ঈষৎ পীড়া দিতে লাগিল। মানে বাচ্চা ছেলে হলেও এর ভিতর খাওয়া দাওয়া বা আতিথ্য নেওয়ার মতো কোনো ইয়ে ছিল না, ইন্টারেস্ট ছিল না, যেটা অন্নপূর্ণাকে কি দিতে লাগলো, একটু পীড়া মানে কি ব্যথা দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। আচ্ছা যাই হোক, এরপরে আমি আর এত লাইন টু লাইন করছি না। এখানে থার্ড প্যারে চলে যায়, নদীর উপর দুই তিন দিন গেল। এভাবে আমরা দেখতে পাই ওই যে তারাপদর প্রকৃতি অবলম্বন প্লাস অন্নপূর্ণা স্নেহ মায়া প্রদর্শন, এইটা নিয়ে দুই তিন দিন চলে গেল। ঠিক আছে, এখন তারাপদ রাধা ভাড়া বাজার করা হইতে নৌকা চালানো পর্যন্ত সকল কাজে স্বেচ্ছা এবং তৎপরতার সহিত যোগ দিল। মানে তারাপদ তাদের সমস্ত কাজে হেল্প করা শুরু করলো। যে কোনো দৃশ্য তাহার চোখের সম্মুখে আসে তাহার প্রতি তারাপদ সকুতূহল দৃষ্টিতে ধাবিত হয়। যে কোনো কাজ তাহার হাতের কাছে আসিয়া উপস্থিত হয় তাহাতে সে আপন আপনি আকৃষ্ট হইয়া পড়ে। মানে তারাপদ সমস্ত কাজে কেপাবল ছিল, হ্যাঁ সব কাজে কাজ করতে সক্ষম ছিল বা খুব কনফিডেন্ট ছিল, কোনো কিছুই সে না করতো না এরকম। সবাইকে যেটাই তার সামনে চলে আসে সে হেল্প করার জন্য সবসময় এগিয়ে যায়, এটা বলেছে। আচ্ছা, এরপরে এদিকে অনেকদিন নানা সম্প্রদায়ের সহিত যোগ দিয়া অনেক প্রকার মনোরঞ্জনী বিদ্যা তাহার আয়ত্ত হইয়াছিল। আচ্ছা, তারাপদ যে সব কাজে কনফিডেন্সের সাথে এগিয়ে যায় এটা কিভাবে আসলো, এই কনফিডেন্স তারাপদের ভিতর কিভাবে আসলো? কারণ তারাপদ কিন্তু ঘরের ভিতর ছিল না, বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন মানুষের সাথে মিশেছে, বিভিন্ন জিনিস আয়ত্ত করেছে, যার কারণে ওই যে পাঁচালিক দল, তারপরে যাত্রা, তারপরে জিমন্যাস্টিক, ওগুলোতে যাওয়াতে সে বিভিন্ন বিদ্যা এই যে এখানে বলেছে আয়ত্ত হইয়াছিল। কোন প্রকার চিন্তার দ্বারা আচ্ছন্ন না থাকাতে তাহার নির্মল স্মৃতিপটে সকল জিনিস আশ্চর্য সহজে মুদ্রিত হইয়া যায়। মানে তারা কত অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতো না, তার মন ছিল কোমল এবং নির্মল, ইনোসেন্ট ছিল, অন্য কিছু চিন্তা করতো না, যার কারণে তার স্মৃতিপটে এগুলো খুব সহজেই মানে মেমোরাইজ হয়ে গিয়েছিল। আচ্ছা, পাঁচালি কথকতা কীর্তন গান যাত্রাভিনয়ের সুদীর্ঘ খণ্ড সকল তাহার কণ্ঠাগ্রে ছিল। মানে কীর্তন গান, তারপরে পাঁচালির যে ইয়েগুলো, পাঁচালি মানে কি ওই যে পুঁথি পড়া যে কবিতাগুলো, এগুলো তার মুখস্থ ছিল, কীর্তন গান তার মুখস্থ ছিল, যাত্রাভিনয়ের যে স্ক্রিপ্টগুলো ডায়লগগুলো সেগুলো তার কী ছিল, একদম মুখস্থ ছিল। মতিলাল বাবু চির প্রথা মতো একদিন সন্ধ্যাবেলায় তার স্ত্রী কন্যাকে রামায়ণ পড়িয়া শুনাইতেছিলেন। মানে চির প্রথা মতো মানে কি মতিলাল বাবুর একটা ইয়ে ছিল, অভ্যাস ছিল সন্ধ্যাবেলা, আগে তো আর টিভি ছিল না, তো বিনোদনের ব্যাপারটা ছিল মতিলাল বাবু সন্ধ্যাবেলায় তার স্ত্রী কন্যাকে নিয়ে এই রামায়ণ পড়ে শোনাতেন। তো একদিন হয়েছে কি, কুশলব নামে রামায়ণের একটা চরিত্র আছে, সেইটা সে পড়ে শোনাচ্ছিলেন। এমন সময় তারা কত উৎসাহ সংবরণ করিতে না পারিয়া নৌকার ছাদের উপর হইতে নামিয়া আসিয়া কহিল, বই রাখো না, আমি কুশলবের গান করি, আপনারা শুনে যান। তো মতিলাল বাবু বই দেখে দেখে পড়ছিল, তো তারা কত ইচ্ছা হলো যে আমি ওটা ওদেরকে শোনাই, একদম বই ছাড়া মুখস্থ আছে আমার, আমি শোনাই। যাই হোক, এই বলিয়া সে কুশলবের পাঁচালি আরম্ভ করিয়া দিল। বাঁশির মতো সুমিষ্ট পরিপূর্ণ স্বরে দাসুরায়ের অনুপ্রবাস ক্ষিপ্র বেগে বর্ষণ করিয়া চলিল। দাড়ি মাছি সকলেই দ্বারের কাছে আসিয়া ঝুঁকিয়া পড়িল। হাস্য করুণা একটু সঙ্গীতে সেই নদীতীরের সন্ধ্যাকাশে এক অপূর্ব রসস্রোত প্রবাহিত হইতে লাগিল। দুই নিস্তব্ধ তটভূমি কৌতূহলী হইয়া উঠিল। পাশ দিয়ে যে সকল নৌকা চলিতেছিল তাহাদের আরোহীগণ ক্ষণকালের জন্য উৎকণ্ঠিত হইয়া সেদিকে কান্দিয়া রহিল। যখন শেষ হইয়া গেল সকলে ব্যথিত চিত্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, ইহার মধ্যেই শেষ হইল কেন? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এক একটা সেন্টেন্স শেষ হতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত
বিশাল বড়, ধরে নিব একটা সেন্টেন্সে, একটা তো আচ্ছা এটা আমি সংক্ষেপে বলি। এখানে যখন যখন এই কুশলবের ইয়েটা বলতে লাগলো, তখন কি হয়েছিল যে তার এই সুমিষ্ট বাসির মতো কণ্ঠে সবাই বিমুগ্ধ হয়ে অ্যাটেনশনটা নিয়ে না বিমুগ্ধ হয়ে এই ইয়েটা শুনছিল তারাপদর এই কুশলবের বাচালিটা শুনছিল খুব মনোযোগ দিয়ে। এরপর এতটাই কৌতূহল নিয়ে সবাই শুনছিল যে পাশ দিয়ে যে নৌকা যাচ্ছিল সেই নৌকার আরোহীগণ খুব উৎকণ্ঠিত হয়ে তার দিকে কান পেতেছিল বা তাকে শুনছিল। যখন শেষ হয়ে গেল তখন সবাই ব্যথিত হল এবং দীর্ঘশ্বাস ফেলে বলল যে এখনই শেষ হলো কেন, মানে শেষ না হলেই ভালো হতো আরো সে শুনতে পারত এরকম আর কি। আচ্ছা, সজল নয়না অন্নপূর্ণার ইচ্ছা করিতে লাগিল ছেলেটিকে কোলে বসাইয়া পক্ষে চাপিয়া তাহার মস্তক আহ্বান করেন।